দক্ষিণ ফ্রান্সের মেরিগনাক এয়ারবেস থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হলো পাঁচটি রফাল। প্রায় 7000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হরিয়ানার অম্বালা এয়ারবেসে এসে নামবে আগামী বুধবার। পথে সংযুক্ত আরব আমিরশাহীর ফরাসি এয়ারবেসে একবার নামার কথা। ফ্রান্স থেকে বিমানগুলি নিয়ে ভারতে ফিরছেন ভারতীয় বিমান বাহিনীর পাইলটরাই। সোমবার ফ্রান্স থেকে আকাশে ওড়ার আগে তাঁদের সঙ্গে দেখা করেন ফ্রান্সে ভারতের রাষ্ট্রদূত জেভেদ আশরাফ। আগামী বুধবারই আম্বালায় ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে প্রথম ব্যাচের এই পাঁচটি রফাল যুদ্ধ বিমান। আপাতত এদের তৈরি রাখা হবে লাদাখ সীমান্তে। আরও পাঁচটি যুদ্ধ বিমান যা ভারত ইতিমধ্যেই হাতে পেয়েছে সেগুলি প্রশিক্ষণের জন্য আপাতত ফ্রান্সেই রাখা হয়েছে। রফালের দ্বিতীয় স্কোয়াড্রনটি থাকবে পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারবেসে। ভারতীয় বিমান বাহিনী ইতিমধ্যেই আম্বালা আর হাসিমারায় রফালের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে খরচ করেছে 400 কোটি টাকা। অত্যাধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফ্ট রফাল ভারতীয় বিমান বাহিনীর ক্ষমতা অনেকটাই বাড়াবে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা। এই যুদ্ধ বিমানে থাকছে বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র, যার অন্যতম এয়ার টু এয়ার মিসাইল মেটিওর এবং স্ক্যাল্প ক্রুজ মিসাইল। এর পাশাপাশি এই যুদ্ধ বিমানে ভারতের প্রয়োজনকে মাথায় রেখে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইসরায়েল থেকে কেনা হেলমেট মাউন্টেড ডিসপ্লে, রেডার ওয়ার্নিং রিসিভার, লো ব্যান্ড জ্যামার, 10 ঘন্টার টানা ফ্লাইট ডেটা রেকর্ডিং সিস্টেম, ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম ইত্যাদি। নির্মাতা সংস্থা দাসও জানিয়েছে 2021 ডিসেম্বরের মধ্যে চুক্তি অনুযায়ী 36টি যুদ্ধ বিমানই তারা সরবরাহ করবে। এর মধ্যে 30টি যুদ্ধ বিমান, বাকি 6টি প্রশিক্ষণ বিমান। আমি বলবো এটা সত্যি ফোর্থ টু ফিফথ জেনারেশন এরোপ্লেন যাকে বলি, অ্যান্ড বাই ডেফিনেশন এটাকে বলা যায় এয়ার সুপিরিয়রিটি কম্ব্যাট এরোপ্লেন। এটা যদি বলি আমরা মাল্টিরোল, কিছুটা মাল্টিরোলও বলা যায়, কিন্তু এর কতগুলো টেকনোলজিক্যালি এরোপ্লেন বাই ইটসেলফ ইজ নট, ইট ইজ হোয়াট ইট ক্যারিজ। আর যেটা ক্যারি করছে এখন, যেটাকে বলছি আমরা লং রেঞ্জ বিভিআর, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, ইট ইজ গট এ ভেরি ইম্প্রুভ মিসাইল সিস্টেম হুইচ হ্যাজ বিন দেয়ার। আর আমার মনে হয় ইট উইল গিভ রিয়েলি এ কোয়ান্টাম জাম্প টু দি কোয়ালিটি অফ দি কম্ব্যাট সিস্টেম অর দি কম্ব্যাট ক্যাপেবিলিটি অফ দি ইন্ডিয়ান এয়ারফোর্স। প্রসঙ্গত 2016 মোদি সরকারের সঙ্গে ফরাসি সরকারের প্রায় 59,000 কোটির ঐতিহাসিক চুক্তি হয় 36টি রফাল যুদ্ধ বিমানের জন্য। পরবর্তীতে এই চুক্তিতে দুর্নীতির অভিযোগ তোলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তা নিয়ে তুমুল হইচই হয় ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে। মূলত এই ইস্যুকে ভর করেই 2019 লোকসভা নির্বাচনে লড়ে কংগ্রেস, কিন্তু শেষমেশ মোদির ঐতিহাসিক জয় সব বিতর্কে জল ঢেলে দেয়। News Time.